हेलो टू ऑल माय लवली ब्यूटीफुल फ्रेंड्स सब्सक्राइबर्स एंड व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आई एम एक्सट्रीमली सॉरी যে এতটা দেরি করে আবার ভিডিও আপলোড করছি, বাট আই এম ব্যাক अगेन। এন্ড এই ভিডিওটার পরে যে ভিডিওটা আসতে চলেছে সেটা একটু খুব স্পেশাল ভিডিও হতে চলেছে, বিকজ অফ মাই কিছু মেজর চেঞ্জেস হচ্ছে, তাই আমি বিজি। বাট ডেফিনেটলি এই মেজর চেঞ্জেস এর সাথে আমার নেক্সট ভিডিওটা লিঙ্ক থাকবে। শুধু এইটুকু বলতে পারি যে এই নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। সো তোমাদেরকে তার জন্য একটু ওয়েট করতে হবে। আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি স্মোকি আই মেকআপ লুক, তো স্মোকি আই নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছিল যে এটা স্মোকি আই মেকআপ লুক ক্রিয়েট করেছি। এটা হচ্ছে একটা মনসুন স্পেশাল মেকআপ লুক। মনসুনে আমাদের কখনো গরম লাগে, কখনো ঠান্ডা লাগে, কখনো স্কিন অয়েলি হয়, কখনো ড্রাই হয়, তো আমরা বুঝতে পারি না আমাদের স্কিন কিভাবে রিয়াক্ট করছে। সেই কারণে অ্যাবসলিউটলি মনসুনে কোনো ফাংশনে বা কোনো হেভি ওকেশনে মানে রেডি হওয়ার জন্য এই মেকআপ লুকটা অ্যাবসলিউটলি লাভলি একটা মেকআপ লুক। তো ডিটেইল তোমাদের দেখতে হবে, এবং এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আমি পরে আপলোড করব যেখানে খুব সিম্পলি স্মোকি আই দেখাবো, যার জন্য এতগুলো স্টেপ করার দরকার হবে না। তবে মনসুনে যাদের কোনো বড় ফাংশন আসছে তাদের জন্য এই ভিডিওটা একদম খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যাতে তোমাদের মেকআপ ইন্টাক্ট থাকে, ঘাম হলেও মেকআপ মেকআপের জায়গায় স্টিক থাকে, সেই সমস্ত স্টেপ ওয়াইজ আমি দেখিয়েছি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। তবে ভিডিওটা দেখা শুরু করার আগে চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দিতে হবে, যাতে আমার আপলোড করা কোনো ভিডিও তোমাদের মিস না হয়। প্রথমেই আমি ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর আমি ইউজ করছি পন্সের জেল ক্রিম। সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করে নিচ্ছি। এটা সমস্ত রকমের স্কিন টোনের জন্য বা স্কিন টাইপের জন্য ভালো। আর এটা ইউজ করার পর অবশ্যই কিছুক্ষণ মানে অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিটস স্ট্যান্ডিং টাইম দিতেই হবে। ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি প্রাইমার ইউজ করছি। আজ আমি ইউজ করছি ইনসাইটের 3-in-1 লং লাস্টিং প্রাইমার, এবং এটাকে আমি সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করব, কিন্তু স্পেসিফিকলি যে অংশে বেশি করে ঘাম হয়, যেমন নাক, নাকের আশেপাশে, থুতনিতে, কপালে বেশি ভালো করে একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে মাসাজ করে নেব এবং 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। এর পরের স্টেপে আমি কালার কারেকশন করব। সেক্ষেত্রে তোমরা যে কোনো কালার কারেক্টার ইউজ করতে পারো। আমার পার্সোনালি খুব একটা বেশি ডিসকালারেশন নেই বলে আমি ফাউন্ডেশনটাই অ্যাজ এ কালার কারেক্টার ইউজ করছি। তবে তোমাদের যদি চোখের আশেপাশে বা মুখের আশেপাশে কোনো ডার্ক প্যাচেস থাকে বা পিগমেন্টেশন থাকে, সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে পারো। আমি লরিয়েলের ইনফলেবল 24 আওয়ার ম্যাট কভার ফাউন্ডেশন ইন দ্য শেড অফ 103 ন্যাচারাল বাফ ইউজ করছি, এবং এর সাথে আমি মিক্স করছি স্টে কোয়ার্কের প্রাইমার অয়েল এবং একটা ব্রাশের সাহায্যে চোখের আশপাশে লাগিয়ে নিচ্ছি। ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি হালকা হাতে এটাকে ব্লেন্ড করে নেব, যাতে পুরোপুরি ফাউন্ডেশনটা ফেড আউট না হয়ে যায় আর খুব সামান্য হালকা একটা কভারেজ দেয়। এর ঠিক পরের স্টেপেই আমি আমার আইব্রাউটাকে ফিল করে নিচ্ছি। একটা ফুলি ব্রাশের সাহায্যে আইব্রাউটাকে ফার্স্টে কম করে নেব, এবং আজ আমি ইউজ করছি হিলারি রোডা আইব্রাউ কিট, এবং এটাকে ইউজ করে আমি আমার পুরো ব্রাউটাকে ভালো করে গ্যাপগুলো ফিল করে নেব। স্মোকি আই যেহেতু একটা বোল্ড আই লুক, সেই কারণে একটা ডিফাইন্ড আইব্রাউ হওয়াটা খুবই দরকারি। মুভিং অন টু দ্য নেক্সট স্টেপ, আমি আমার আই লিডটাকে কনসিল করব এবং তার সাথে আইব্রাউ এর উপরের পোর্শনটাকেও কনসিল করব। আজ আমি ইউজ করছি পার্পলের কনসিলার প্যালেট ইন দ্য শেড অফ ফরেন এজেন্ট 6। এক্ষেত্রে বলে রাখি, খুব বেশি লাইট টোনের কনসিলার আমরা ইউজ করব না। আমাদের স্কিন টোনের থেকে বড় জোর 1 থেকে 2 টোন লাইটার শেড আমরা কনসিলারে ইউজ করছি, আর অ্যাপ্লাই করার পর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে অবশ্যই ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার লাগানোর পর অবশ্যই একটা লুজ পাউডার দিয়ে আর একটা আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে শুধুমাত্র আইলিডের ওপরটা সেট করে দেব, না হলে আমাদের কনসিলারটা ক্রিজ করবে। ব্যাস, আমাদের চোখ এখন আই শ্যাডো অ্যাপ্লাই করার জন্য রেডি। আজকে প্রথমেই আমি যেটা করছি, একটা কাজল অ্যাপ্লাই করছি 1/4 এরিয়াতে আমার আইলিডের, এবং এর জন্য খুব একটা প্রিসাইজ অ্যাপ্লিকেশনের দরকার নেই। আর যে কোনো তোমাদের পছন্দের কোনো কাজল তোমরা ইউজ করতে পারো। নেক্সট স্টেপে আমি যে কোনো একটা নিউড আই শ্যাডো প্যালেট নেব। আজ আমি ইউজ করছি নাইকার স্মোকি 1/8 আই শ্যাডো প্যালেট, এবং এখান থেকে আমি 2 ব্রাউন শেডের আই শ্যাডো মিক্স করে
একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করছি। এরপরের স্টেপে আমি একটা ছোট পেন্সিল ব্রাশ নিচ্ছি এবং ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করছি ক্রিজ আর কাজলের মাঝখানে, যাতে কাজলের সাথে ক্রিজের ব্রাউন শেডটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে মিশে যায় এবং কোনো হার্শ লাইন দেখা না যায়। আইশ্যাডোটা আমি সার্কুলার মোশনে লাগালে আমার এফেক্টটা একদম ঠিকঠাক আসবে। এরপরেও যদি মনে হয় যে কোথাও ঠিকঠাক ভাবে আইশ্যাডোটা ব্লেন্ড হয়নি, তাহলে অবশ্যই আমরা একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নেব এবং সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে ব্রাউনের সাথে ব্ল্যাকটা খুব সুন্দর করে মিশিয়ে দেব। এবার আমি আমার আন্ডার আই পোর্শনটাকে কনসিল করছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ, স্মোকি আইটাকে নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য এই স্টেপটা করতেই হবে। আমি আমার স্কিন টোনের থেকে 2-3 টোন পর্যন্ত লাইটার শেডের কনসিলার আমার চোখের ইনার কর্নার আর আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এছাড়াও আমি আমার মুখের আশপাশের পোর্শনেও কনসিলার অ্যাপ্লাই করছি এবং একটা ফ্লাফি কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করব না, কারণ আমার আই শেডটা সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। এরপর স্টেপ হচ্ছে কন্টোরিং। আজ আমি ইউজ করছি আই আমস্টারডাম ব্র্যান্ডের স্টিক ফাউন্ডেশন ইন দ্য শেড অফ 04। আমি অ্যাপ্লাই করছি আমার জ লাইনের ওপরে, ফোর হেডে, নোজে আর জ লাইনের নিচে, এই চারটে জায়গায়। আর একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করে আমি ভালো করে এই ডার্ক ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন আমি প্রিভিয়াস সেম ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করছি, লরিয়েল প্যারিসের ইনফলেবল 24 আওয়ার ম্যাট ফাউন্ডেশন ইন দ্য শেড অফ 103 ন্যাচারাল বফ। একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি সারা মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপর একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা লুজ পাউডার নিচ্ছি, পাউডার ব্রাশের সাহায্যে আন্ডার আই পোর্শনে ভালো করে বেশি করে লাগিয়ে নিচ্ছি। এতে আমার আন্ডার আই পোর্শনটা ক্রিজও করবে না এবং আমার আই শ্যাডো লোয়ার ল্যাশ লাইনে লাগাতে সুবিধাও হবে। একই সাথে আমি আমার পুরো ফেসটাকে এক্সেস পাউডারটা দিয়ে সেট করে নেব। এখন আমি আমার সরু পেন্সিল ব্রাশটা ইউজ করছি এবং ব্রাউন আই শ্যাডোটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে লাগিয়ে নিচ্ছি। একটা সরু টিপের ব্রাশ নিচ্ছি এবং ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ব্রাউন আই শ্যাডোর সাথে ব্লেন্ড করে লাগিয়ে নিচ্ছি এবং চোখের আউটার কর্নারে আই শ্যাডোর সাথে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এই সময় যদি কোনো ফল আউটও হয়, তাও সেটা পড়বে আমাদের লুজ পাউডারের ওপর, তাতে আমাদের বেস মেকআপটা কোনোভাবেই নষ্ট হবে না। এরপর আমি একটা ক্লিন পাউডার ব্রাশ নিচ্ছি আর মুখের ওপরে, মানে চোখের তলায় যে এক্সেস লুজ পাউডারটা লেগেছিল, সেটাকে কমপ্লিটলি ঝেড়ে দিচ্ছি। অলরেডি আমাদের চোখের তলার কনসিলার, ফাউন্ডেশন সবকিছু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরের স্টেপে আমি ব্রঞ্জিং করব। ব্রঞ্জিং করার জন্য আজ আমি ইউজ করছি এলএ কালার্স এর শিমার ব্রঞ্জার। আর যে ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি কন্ট্রোরটাকে ব্লেন্ড করেছিলাম, সেম ব্রাশটাই আমি ইউজ করব আমার ব্রঞ্জারটাকে চিকে অ্যাপ্লাই করার জন্য। এখন আমি ইউজ করছি মাই গ্ল্যাম ব্র্যান্ড থেকে পোজ কালেকশনের বানানা পাউডার। একটা পাউডার ব্রাশের সাহায্যে যে অঞ্চলটাতে আমি ব্রঞ্জিং করেছি তার নিচে এই বানানা পাউডারটা অ্যাপ্লাই করছি। একটা ব্রাউন কালারের আই শ্যাডো ইউজ করছি এবং ফিঙ্গারের সাহায্যে আমি নাকের দুপাশে অ্যাপ্লাই করছি এবং আঙুল ইউজ করে এটাকে ব্লেন্ড করছি। এই স্টেপটা কমপ্লিটলি অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো, তবে করলে দেখতে খুব সুন্দর লাগে। এটাকে নোজ কন্টোরিং বলে। পরের স্টেপে আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। আজ আমি ইউজ করছি শিবানা কালার্স এর ব্লাশ প্যালেট ইন দ্য শেড অফ 01। এখান থেকে আমি একটা পিচি নিউড আর একটা পিচ কালারের ব্লাশ দুটোকে মিক্স করে আমার চিকে অ্যাপ্লাই করছি। পরের স্টেপে আমি অ্যাপ্লাই করছি
হাইলাইটার। আজ আমি ইউজ করছি সুগার কসমেটিক্স এর মিনি হাইলাইটার ইন দ্য শেড অফ শ্যাম্পেন চ্যাম্পিয়ন। আমি আমার ইউজুয়াল প্লেসেস গুলোতে হাইলাইটার লাগাবো, যেমন চিক বোন, ব্রাউ বোন অ্যান্ড টিপ অফ দ্য নোজ, কিউপিডস বো, চিন আর ফোরহেডে। পুরো ফেস মেকআপের পর যদি দেখা যায় আমাদের কানটা আর গলাটা ফেসের সাথে আলাদা শেডের, তখন কিন্তু ভালো লাগবে না। তাই কান আর গলা দুটো জায়গাতেই ভালো করে ফাউন্ডেশন আর বানানা পাউডার ইউজ করে নিতে হবে। এর পরের স্টেপে আমি সেটাই করছি। একটু এক্সট্রা গ্লো এর জন্য আমরা আমাদের কলার বোনে হাইলাইটার অ্যাপ্লাই করতেই পারি। মাস্কারা অ্যাপ্লাই করতে তো আমি ভুলেই গেছিলাম, আজ আমি ইউজ করছি লরিয়েল প্যারিস এর ল্যাশ প্যারাডাইস মাস্কারা। আমার আপার আইল্যাশ, লোয়ার আইল্যাশ দুটো জায়গাতেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুকটার সাথে অ্যাবসলিউটলি নিউড লিপ ভীষণ ভালো দেখাবে। ফার্স্টেই আমি ইউজ করছি নোট ব্র্যান্ড থেকে ম্যাক ময়েস্ট লিপস্টিক ইন দ্য শেড অফ 301 স্পিরিট, এবং এর সাথে আমি মিক্স করছি সুগার কসমেটিক্স এর ম্যাটল স্যাটিন লিপস্টিক ইন দ্য শেড অফ এলিজাবেথ 02। মেকআপ আমাদের অলমোস্ট ডান, এরপর আমি পুরো মেকআপটাকে সেট করে নেব। আজ আমি ইউজ করছি সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে। স্মোকি আই মেকআপ লুক ভীষণ ভার্সেটাইল একটা মেকআপ লুক, এর সাথে যে কোনো আউটফিট, যে কোনো জুয়েলারি ভীষণ ভালো যায়। তবে আমি পার্সোনালি মনসুন মেকআপ ক্রিয়েট করছি বলে এটাকে সিলভার জুয়েলারি দিয়ে কমপ্লিমেন্ট করছি। That's all for today's video. I hope আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানাও, না লাগলে সেটাও জানাও। আমার থেকে আর কি কি ধরনের ভিডিও তোমরা এক্সপেক্ট করছো সেটাও ডেফিনেটলি আমাকে জানাবে। অ্যান্ড খুব শিগগিরই ফিরে আসছি খুব স্পেশাল কিছু ভিডিওস নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, আমার সাথে কানেক্টেড হতে থাকো। অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম বহু বঙ্গালন, BOHO_BANGALAN। অ্যান্ড খুব শিগগিরই আবার ফিরে আসছি খুব স্পেশাল ভিডিওস নিয়ে। ততক্ষণের জন্য লাভ ইউ, টাটা।